আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। তোমরা এই শীতে কেমন আছো? আমি তো ভীষণ শীত কাতর, আমি শীতে জমে গেছি। দুপুরবেলা একটু শুয়েছিলাম, উঠে যা করে কাঁপুনি ধরে গেছে। একটু চা খাবো, যাবো আজকে চা টা খেয়ে আজকে একটু বেরোবো। এখানে বইমেলা এসছে, বইমেলাতে যাব। চলো আমি এখন গিয়ে চা খাই, তারপর রেডি হয়ে বেরোবো, তখন আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের বইমেলাতে আজকে ঘোরাতে নিয়ে যাবো। চলো রেডি হয়ে গেছি, আমি এখন বেরোবো। শীত ফিত এখন অনেকটা বেশ ধাতস্থ হয়েছে, চা খেয়ে শরীরটা বেশ গরম হয়েছে। এবারে সোয়েটার পরবো, মাস্ক পরবো, উপরে চলে যাবো। আমি আর মাম্মাম যাবো টোটোতে, আর আমার বর যাবে বাইকে। ওর কি কাজ আছে তাই বলে তোমরা টোটোতে চলে যাও, আমি বাইকে যাচ্ছি। চলো আর বেশি কথা বলবো না, এবার বেরোবো। তোমাদের সাথে আবার ওইখানে রাস্তায় দেখা হবে, আমার মেলায় দেখা হবে। চলো টোটোতে উঠে পড়েছি বইমেলা যাওয়ার জন্য। এই দেখো আমাদের এখানকার বইমেলা, আমাদের এখানে যে মাঠ আছে সেই মাঠে বইমেলা এসছে। প্রতি বছরই বইমেলা হয়, এই বছরও এসছে। চলো এবার বইমেলার ভিতরে ঢুকে পড়েছি। নানা রকম স্টল আছে, সেই সব স্টলগুলোই তোমাদের দেখাবো কী কী স্টল আছে। দেখো দীপ প্রকাশন, এই ভেতরে অনেক রকম বই আছে। এখানে আমার মেয়ে কিছু বই দেখছে, ও একটা বই টার্গেট করে এসছে, এই বইটাই খুঁজছে। দেখা যাক পায় কিনা ও বইটা। আমিও দেখো কিছু বই দেখছি, বই দেখলেই যে কিনব তা না, অনেক রকম বইয়ের সন্ধানও পাওয়া যায় বইমেলায় এলে। সেই সব বই কিছু কিছু দেখছি, অনেক চেনা লেখক, নতুন নতুন লেখকের বই বেরিয়েছে, যাদের চিনি পার্সোনালি তাদের বেরিয়েছে, সেইগুলোই দেখছি বলেছিল তারা। চলো আমি আর মেয়ে এখন নানা রকম বই টই দেখে নিয়ে তোমরাও দেখো আমাদের সাথে। এই স্টলটার উল্টো দেখি কতগুলো আঁকা টানিয়েছে, দারুণ দারুণ আঁকা, সবটা তুলতে পারলাম না। এখানে খুব ভালো ভালো স্টল এসছে, একটা আজকালের ভালো স্টল এসছে, আনন্দ পাবলিশারের ভালো স্টল এসছে, খুব ভালো ভালো স্টল এসছে। ছোটোখাটো জায়গা তো আমরা এই স্টলগুলো আসাতেই বেশ আনন্দিত হই, ভালো ভালো বই পাওয়া যায়। ছোট মঞ্চ হয়েছে, সেইখানে নানা রকম বক্তব্য পেশ করা হয় আর কি, নানা রকম তর্ক বিতর্ক হচ্ছে আর কি এখানে, আর বই সম্বন্ধেও নানা রকম বক্তব্য পেশ করছে। আমরা তিনজনে একসাথে একটা ছবি তুলে নিলাম, অনেক দিন পর তিনজনে একসাথে বেরিয়েছি, তাই তোমরাও দেখো আমাদের তিনজনকে একসাথে। সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার জন্য একটা মঞ্চও আছে, এক এক দিন এক এক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এটা একটা টেরাকোটা স্টল, খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, নানা রকম মডেল আছে, ঘর সাজাবার জিনিস আছে, কাপ ডিশ, তারপর গ্লাস, খুব ভালো ভালো জিনিস আছে। আমার আসলে এইসব জিনিস খুব পছন্দ হয়, তাই বইমেলায় গিয়েও আবার এই স্টলটাতেও ঢুকে পড়লাম। দেখো তোমরা চলো বইমেলা থেকে বেরিয়ে পড়লাম, এবার হাঁটতে হাঁটতে কিছু জিনিসপত্র কিনবো। বইমেলা থেকে চলে এলাম, সেরকম কিছু কিনিনি আমি, একটা আমার স্বরলিপি বই কিনেছি, স্বরবিতান কিনেছি একটা। এখানে তো সবসময় সব জায়গায় ভালো স্বরবিতান পাওয়া যায় না, তা আমি যে স্বরবিতানটা খুঁজছিলাম অনেক ভালো ভালো গানের কালেকশন আছে, ওইটা কিনলাম। আর মেয়ে যে বইটা খুঁজছিল সেটা পেলো না, তাই কিনে নি। আমাদের বাড়িতে এত বই আর নতুন করে আর বেশি বই কিনতে ওই জন্য চাইলাম না। যাকে চলে এসেছি বাইরে, কিন্তু বেশ ঠান্ডা, মানে এই মাথায় স্কার্ফ ঠার্ফ দিয়েও বেশ ঠান্ডা লাগছিল। এখন আর বেশি কথা বলবো না, প্রচণ্ড খিদে পেয়েছে, লেস খাবো, লেস খেতে আবার রান্না করে যাবো রান্না করতে। চলো এখন লেস খাই। বেশিক্ষণ
বুঝে খেয়ে আসতো বহু বছর পরে বেরোলাম একসাথে দিন যাবে আজকে আমরা ফ্রি কিছুদিনের জন্য আমার মেয়ের আছে পরীক্ষা শেষ মানে মেয়ে বেঁচেছে আমরা তো বেঁচেছি মেয়ে হাফ ছেড়ে বেঁচেছে মানে বিরক্ত লাগছিল এতদিন আজকে কিছুদিনের জন্য বাঁচা গেল আবার আছে পরীক্ষা কিছুদিন তো শান্তি এখন একটু আজকে বেরিয়ে মনে হচ্ছে অক্সিজেন পেলাম ঘোরা হলো তিনজনে একসাথে কিছুটা মানে ও বলছে যে আমার মানে মনটা খুব ভালো লাগছে আমাদেরও একটা বিশাল চাপ নেমে গেছে আজকে রান্নাঘরে এসে রান্না স্টার্ট করে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে এখন মাংস বসাচ্ছি মাংসের জন্য সমস্ত প্রিপারেশন করে রেখেছিলাম মাংস ধুয়ে গেছি পেঁয়াজ কেটে গেছি আদা রসুনের পেস্ট তৈরি করে গেছি তা তাড়াতাড়ি করে মাংসটা পোকা নিয়ে গেছি মাংস করতে করতে আবার পরে তোমাদের সাথে দেখা হবে এখন আর কথা বলবো না বেশি তাহলে দেরি হয়ে যাবে আমার মাংস হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করে খেতে দিয়ে দেবো এবার খেতে দিয়ে দিচ্ছি মাংসের ঝোল আর ভাত মায়ের জন্য অবশ্য ফুলকপির তরকারি আর মাছের ঝোল করা ছিল আর এখন আমরা তিনজনে মাংসের ঝোল আর ভাত শীতকালে গরম গরমে মাংসের ঝোল আর ভাত এটা কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই তোমরা দেখো আর এটা হয়ও বেশ ভাল লাগে আর বেশ আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে করেছি ঝাল ঝাল মানে শীত পড়েছে শীতটা বেশ কেটে যায় এরকম ঝাল মাংস খেলে চলো ভাত দিয়ে দিয়েছি এবার সবাইকে ডেকে খেতে দিয়ে দেবো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেল বিছানাও করা হয়ে গেছে তাড়াতাড়ি করে মাংসের ঝোলটা বেশ ভালোই হয়েছে ডিনারটাও ভালো হলো আজকে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো বইমেলাতে গিয়ে যদিও সেরকম কিছু কিনিনি তবে মনটা খুব ভালো লাগলো প্রচুর বই দেখলাম এবারে পুরনো বই স্টল এসছে খুব মানে খুব ভালো ভালো বই খুব কম দামে যেটা সব জায়গায় পাওয়াই যায় না সেটা এসছে আমি তো বললাম একটা সরবিতান কিনেছি এই কিনেছি আর বইমেলা থেকে বেরিয়ে একটু দোকানপাটে গেছিলাম টুকটাক কেনাকাটি করেছি আমি এই চুড়িগুলো কিনেছি এই দেখো চুড়িগুলো এগুলো গালার চুড়ি আমার বেশ পাল্টে পাল্টে চুড়ি পরতে ভাল লাগে মায়ের জন্য একটা টুপি কিনেছি ব্যাস চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো বলছি সাবস্ক্রাইব করতে তবুও সাবস্ক্রাইব করো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো গুড নাইট